তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাবর হালদারের পদত্যাগ বহিষ্কার চাই চাই, দুর্নীতিগ্রস্ত মূলক সভাপতি বাবর হালদারের বহিষ্কার ও পদত্যাগ চাই, কত টাকার বিনিময়ে নিজের পছন্দের লোকেরা ম্যানেজিং কমিটিতে পাই পেল, বাবর হালদার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, দুর্নীতিগ্রস্ত বাবর হালদারের পদত্যাগ বহিষ্কার চাই চাই, বাক্তারণ্য বহিষ্কার করতে হবে, করতে হবে, কত টাকার বিনিময়ে বিভিন্ন স্কুল ম্যানেজিং কমিটি, জবাব দাও, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, স্কুল ম্যানেজিং কমিটির পদ বিক্রি হলো কেন, অবদার্থ মূলক সভাপতি জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, কোন তৃণমূল কর্মী বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, কত টাকার বিনিময়ে নিজের পছন্দের লোক স্কুল ম্যানেজিং কমিটিতে ঠাই পেল, তার জবাব চাই, জবাব দাও, কত টাকার বিনিময়ে নিজের পছন্দের লোকেরা স্কুল ম্যানেজিং কমিটিতে ঠাই পেল, আমাদের সিন্ধানী অঞ্চলে তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, যে বিদ্যালয়গুলিতে আমাদের সব ব্লক সভাপতি অগর হালদার মহাশয় মোটা টাকার বিনিময়ে এই পদগুলিকে বিক্রয় করে দিয়েছেন, আমরা অপদার্থ লোকদের বসিয়েছেন সেখানে, আমরা চাই না তারা থাকুক, তার বিরুদ্ধে এই সুপারিশের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ যে এখানে সৎ নিষ্ঠাবান এবং শিক্ষানুরাগী লোকদের এই পদগুলিতে রাখতে হবে। বাবু তো আপনাদের দলেরই সভাপতি, হ্যাঁ দলের সভাপতি আমরা সেটা মেনে নিচ্ছি, কিন্তু কোনো প্রোটোকল বা দলের সঙ্গে আলোচনা বা এলাকায়ও সভাপতি আছে, পঞ্চায়েতের সভাপতি আছে, কারোর সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছা মতো এখানে তিনি সুপারিশ করেছেন, আমাদের সেটি ধারণা, টাকার বিনিময়েই এই পদগুলিকে বিক্রয় করা হয়েছে। আমরা যতক্ষণ না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা পার্টির উচ্চতর নির্দেশের অপেক্ষায় রয়েছি, তারা যদি আমাদেরকে এই বিক্ষোভকে যথাযথ সম্মান দিয়ে তারা যদি এ বিষয়ে চান যে ব্যবস্থা নেবেন, সেই প্রতিশ্রুতি যদি আমরা পাই তবেই আমাদের অবরোধ উঠবে, না হলে উঠবে না। আপনার নামটা বলুন। আমার নাম নরেশচন্দ্র বিরধা। তৃণমূলের কোনো পদ আছে? না, আমার পদ নেই, আমি তৃণমূলের কর্মী, আমি এলাকার ছেলে। এখানে আপনি কি দলের থেকে এসেছেন নাকি? আমি সিন্ধানী অঞ্চলের সভাপতি হিসেবে এসেছি, যেহেতু আমাদের একটা নৈতিক কর্তব্য যে অঞ্চলে যাতে সুস্থভাবে শান্তিতে থাকুক, যেহেতু কোভিড পরিস্থিতি চলছে, এবার এরকম ঘটনা ঘটা শোনার মধ্যেই আমি আসলাম। জেলা যে সভাপতি আমাদের আলোরানিধি, ওনার সাথেও কথা হয়েছে, উনিও আজকে সময় দিয়েছেন বিকালে আমাদেরকে নিয়ে বসবেন, আর আমাদের বিধায়কও খবর পেয়েছে কোনো অ্যাঙ্গেল থেকে, তিনিও আমাকে ফোন করেছেন, তিনিও বিষয়টা নিয়ে আলোচনা করে যাতে সুরাহা হয় সেই বিষয়ে কথা হয়েছে। গোষ্ঠী কন্দল বলতে কি, মানে সিন্ধানী অঞ্চল সব কিছু আলোচনার ভিত্তিতেই হয়, বাগদা ব্লকে নটা পঞ্চায়েতের মধ্যে সিন্ধানী একটা নজিরবিহীন পঞ্চায়েত, যেখানে সবাই আলোচনার টেবিল করেই যা কিছু হয় করা হয়, কিন্তু আমাদের ব্লক সভাপতি সে কি বুঝেছে যে আমাদের না, আমার সাথে তো আলোচনা করেই নি অঞ্চল সভাপতি হিসাবে, প্লাস আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছে অঞ্চলে, অবরোধ তো কেউই সমর্থন করেন না, কিন্তু হ্যাঁ আমি অবরোধকারীদের অনুরোধ করছি অবরোধ তুলে নেওয়ার জন্য। হ্যাঁ শুনলেন, সবাই তো বলেছিলেন, হ্যাঁ জেলা সভাপতি ফোন করেছিলেন, হ্যাঁ তার নির্দেশে এসেছে। আমার নাম সৌমেন ঘোষ, সিন্ধানী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা, ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান, খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়, এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে, বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়, মানুষের শ্বাসজনিত রোগও হয়, উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে, মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান, পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা জাম্বনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।